দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় তিয়াত্তর জনকে বহিষ্কারের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বিবিসি নিউজের নির্বাচিত সংবাদে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি এই সিদ্ধান্তের ফলে পরবর্তী ধাপের নির্বাচনে বিএনপির কেউ অংশ নেবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি বলেন এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি হতেও পারে না সে কারণে আমরা আগে থেকেই আমাদের নির্দেশনা ছিল তৃণমূল পর্যায়ে কেউ যেন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ না করে সেই জন্যই আমাদের ইতিমধ্যেই দলের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক জনকে করা হয়েছে আশা করি আগামীতে যেসব উপজেলা নির্বাচন সামনের ধাপে হবে সেগুলাতে আর কেউ অংশগ্রহণ করবে না এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার